দ্য ইনস্টিটিউট ফর একাডেমিক এক্সেলেন্স এই ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে অ্যাট ইমাম পাতনা পোস্ট অফিস হচ্ছে লোহাবরঞ্চক পুলিশ স্টেশন হচ্ছে নারায়ণগড় ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান ফোর থ্রি সেভেন ওয়েস্টবেঙ্গল এই ইনস্টিটিউটটি ডিএলএড সেকশনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে লাইফ সায়েন্স ইংলিশ হিস্ট্রি পদে আপনারা অ্যাপ্লিকেশান করবেন ডিএলএড সেকশনের জন্যই এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লিকেশান করে দিতে পারেন আপনাদের ফুল বায়োডেটা এবং সমস্ত টেস্টিমোনিয়াল সহ আপনারা অ্যাপ্লিকেশান করবেন চেয়ারম্যানের অনু পনেরোই জুলাই দু তারিখের মধ্যে আপনারা ইমেল করবেন আপনারা ইমেল করবার জন্য এই যে ইমেল আইডিটি আছে অর্থাৎ ডবল এল ইজি আই এ ই অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেল আইডিতেই আপনাদের বায়োডেটা এবং টেস্টিমোনিয়াস পনেরোই জুলাইয়ের মধ্যে পাঠিয়ে দিন চেয়ারম্যানের অনুকূলে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে সামসি আল হারামাইন মডার্ন স্কুলে পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকার রিক্রুটমেন্ট করা হতে চলেছে সাবজেক্টগুলো একটু দেখে নেব হিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং ম্যাথমেটিক্স প্রত্যেকটি পদই কিন্তু এখানে পারমানেন্ট পদ এবং প্রত্যেকটির জন্য কিন্তু একটি করে সিটি বরাদ্দ রয়েছে আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্টে মাস্টার ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশান অনার্স সহ যদি থেকে থাকে এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি যদি থেকে থাকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল ছাব্বিশ ছয় দু তারিখে এবং দশ দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে আপনারা খামের উপরে এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন অর্থাৎ এ এইচ এম এস অবলিক দিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিরো টু থ্রি অফ জুন টু এই কথাটি অবশ্যই আপনারা খামের উপরে লিখে দিন আর এই ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে ভিলেজ হচ্ছে চাঁদুয়া সামসি পোস্ট অফিস হচ্ছে দামাইপুর পুলিশ স্টেশন হচ্ছে চাঁল ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা পিনকোড হচ্ছে সেভেন থ্রি টু ওয়ান থ্রি নাইন এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আপনারা খামটা ঠিক যেরকমভাবে রেডি করবেন খামের উপরে টপ আপ বা এম কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা অবশ্যই মেনশন করবেন একটু ছেড়ে ডান দিকে অবশ্যই আপনারা এই যে স্কুলের অ্যাড্রেস এই অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য আমি যে দুটি কন্ট্যাক্ট নাম্বার বললাম ওই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রয়োজনে আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠিয়ে দিতে পারেন চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে একটি বিএড কলেজের তরফ থেকে তো এই কলেজটিতে প্রিন্সিপাল সহ এই ছবি এবং একই সঙ্গে অল সাবজেক্টসে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এনসিটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনাদের সিভি এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে পাঠিয়ে দেবেন সাত দিনের মধ্যে আপনারা ইমেল করবেন এই যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে অর্থাৎ গুরুকুল ফাউন্ডেশন ওয়ান নাইন ফাইভ ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে ইনস্টিটিউটটি বারাসাত উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত যারা যোগ্য আছেন এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা অবশ্যই এই পদগুলোতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে সরকার অনুমোদিত একটি আপার প্রাইমারি স্কুলে টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে ইংলিশ এবং ম্যাথমেটিক্সে একই সঙ্গে কিন্তু প্রিন্সিপাল পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ব্যান্ডেল থেকে নবদ্বীপের মধ্যে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে তাহলে আপনারা বায়োডেটা পাঠিয়ে দিতে পারেন আপনারা প্রধান শিক্ষিকার অনুকূলে অ্যাপ্লিকেশনটি পাঠাবেন বিবেকানন্দ বিদ্যাবিহার এই স্কুলটির জন্য আপনাদেরকে যোগাযোগ করে নিতে হবে এইট এই কন্ট্যাক্ট নাম্বারে অতি দ্রুত আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে এনসিটি নিয়ম অনুযায়ী আরও একটি বিএড কলেজে আপনারা বেঙ্গলি ইংলিশ ফিজিক্যাল সায়েন্স এবং ইপিসি পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আপনারা দুরকমভাবে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন আপনারা চাইলে খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা একটু মেনশন করে দিন এবং একটু ছেড়ে ডান দিকে আপনারা এই অ্যাড্রেসটি লিখে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন অর্থাৎ লিখুন টু দ্য সেক্রেটারি বিদ্যাসাগর বিএড কলেজ কমা দিয়ে লিখুন সিমুরালি কমা দিয়ে লিখুন নদীয়া পিনকোড লিখুন সেভেন এইট আপনারা পাঁচই জুলাই দু হাজার তেইশ তারিখের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন এছাড়া আপনারা কিন্তু মেলও করতে পারেন এই যে ইমেল আইডি আছে অর্থাৎ জে এন এম ইডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল আইডিতেও আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য নাইন সেভেন থ্রি টু এই যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল আজকের আপডেট আপডেট আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে বিহার টিচার রিক্রুটমেন্টের আপডেট আসছে এবং একই সঙ্গে নবোদয় বিদ্যালয়ের রিক্রুটমেন্টের আপডেটও আমি এই চ্যানেলে দেব। আপনারা চ্যানেলের সঙ্গেই থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন ফলো করতে থাকুন একই সঙ্গে ফেসবুক এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান সেই জায়গাতে যুক্ত হয়ে গেলে আপনারা কিন্তু এই নিয়োগ আপডেটের বাইরেও আরও অজস্র নিয়োগের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য